কি হয়েছে? কি কাকে ফোন করছো? বাবা কি বলছো? হিজি হ্যাঁ, বাবা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে? অফিস কোথায় গেছে মা বাবা? হ্যাঁ, কোথায় কোথায় এম করে খাচ্ছে বাবা? কি খাচ্ছে, কি খাচ্ছে বাবা বলো? কম কম কি খাচ্ছে বাবা? ভাত কি খাচ্ছে বলো? বাবা বাবা গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 11:45, আমি বেরোচ্ছি, যাচ্ছি হসপিটাল। ওখান থেকে একটু ব্যাংকের কাজ আছে, সেটা করে ফিরে আসবো। আজকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। সকালবেলা উঠে প্রচুর মানে বাজার করেছি, বাজার থেকে এসে সব পোশাক টোশাক করে মেয়েকে ওদিকে স্নান টান একদম করিয়ে বেরিয়েছি। মেয়ে আছে ওদিকে, পিসিয়ে আছে, মিতাদি আছে ওদের কাছে। আমি এখন একদম বেরিয়ে টেরিয়ে সব কাজ ফাজ সেরে ফিরবো এই আর কি। চলো, হরিদম্ব বেরিয়ে গেছে, সকালবেলা পৌঁছে গেছে। পৌঁছে ফোন করেছিল, ফোনটাও রিসিভ করতে পারিনি, কাজ করছিলাম। চলো যাই, এখন পরে আবার দেখা হবে। বাজে এখন পুরো 1টা হয়ে গেল, কাজ কমপ্লিট। এখান থেকে সোজা যাব ব্যাংকে, সেখান থেকে যাব বাড়ি। দেখা যাক ভাইয়ের আসার কথা আছে, ভাই আসে কিনা একটা ফোন করতে হবে এখন আমাকে। এখন বাজে পুরো 4:30। চেম্বার থেকে, চেম্বার না তো হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমু টুমু করে নিয়েছি। মিহিরানি উঠে পড়েছিল, এই যে মিহিরানি উঠে পড়েছে, দেখবে তোমরা, দাঁড়াও। এই যে মিহিরানি, দেখো তো কান্নু কান্নু করছে কেন, কান্নু কান্নু করছে কেন মিহিরানি? এই মা হাতে আপু, ওখানে ছিল কোথা মিহিরানি? কোনটা এইটা? কোনটা মিহিরানি? এইটা মিহিরানি। ও মামা কে এসেছে, কে চলে এসছে আজকে? এই বাবা, বাবা ঘড়ি পরিয়ে দাও, লিপিটিকে বলছে ঘড়ি পরিয়ে দাও, পরিয়ে দাও। তুমি পরিয়ে দে, নতুন সোয়েটার। বাবার দিকে তাকাও, পড়াশোনা হবে? বাবা তো পড়াশোনা করে নাকি, হয়েছে পড়াশোনা হয়েছে? ওই দিক দিয়ে খোলে না, ওইখানে খোলে না, ওটা উল্টো দিক। হ্যাঁ খুলছে না বাবা? বাবা কি করবে? তুমি তোমাকে কেমন লাগছে জানো? গুড়গুড়ি গুগড়ি ওখানে কি করছো? ওখানে চুপ করে দাঁড়িয়ে পড়ে যাবে, দরজা খুলে যাবে ঢাস করে, কেমন বানিয়ে দিল পড়ে যাবে। কি নেবে, কি নিচ্ছ? কিছু গোছাতে দিচ্ছে না কিন্তু। এই যে এইটা নাও, এই যে বাবার, এই যে বাবার জামাটা বের করে দাও এখান দিয়ে। পান্ডা পরে আছে, হ্যাঁ।
দাও আমার মাথায় মেরে দাও। শিখে যাওয়া কি কি আছে এখানে দেখি। হ্যাঁ মি তোমার কিছু নেই, দেখো তুমি বাবার কোনটা বের করো। মায়ের আছে আর বাবার আছে। হুম এরকম আর মায়ের আস্তে আস্তে ওদিকে পড়ে যাবে ওদিকে, একটু আগে পড়েছিলে মায়ের কি নিয়ে নিল, মায়ের এটা নিয়ে নিচ্ছে বাবার না এটা মায়ের, আর কোনো ব্যাপার না মায়ের মায়ের যখন বাবারটা কে নিচ্ছে পিসিকে দিয়ে দাও। বাবারটা নিয়ে নিয়েছে আরে বাবার দাও ওটাই কোনো অসুবিধা নেই ওর, দুটোই পড়বো একটা এদিকে একটা এদিকে। বাবার কোনটা বাবার আসো বাবাকে টাটা করে দাও, আসো আসো ওদিকে যাবে বুঝতে পারছি না, বাবাকে টাটা করবে না মই আসতে যাবে, মই মই দাঁড়া মই আনতে গেছে, আসি আসি মিহি দাঁড়া দাঁড়া এখন মই আসবে বাবাকে খাইয়ে দেবে, মাই আনতে গেছে এখন মাই তাড়াতাড়ি আসো মাই কাউকে একটু দেবে, হ্যাঁ আমার জন্য সব আছে দাও দাও। ওরে বাবা ওরে বাবা মাই ছোনে মাম্মা আমি দিয়ে দাও, আমি দিয়ে দাও বাবাকে, আমি আমি না বলে বাবা বলে বাবা বলে টাটা করে দাও বাবাকে, কোন দিক দিয়ে যাবে বাবা দেখিয়ে দাও, ওই দিক যাও চলে যাও চলে যাও যাও বাবাকে দরজা দেখিয়ে দাও, কোথায় সিঁড়ি কোথায় ওদিকে, জুতো পড়া হয়ে গেছে টাটা করে দাও এবারে, ওই দিক দিয়ে টাটা আর মুড়ি পেয়ে গেছে আর কোনো কথা নেই। মা সিংহটা কি বল খেলছে তোমার সাথে, হ্যাঁ সিংহটা কিরকম করে বল খেলছে তোমার সাথে না, এ বাবা সিংহকে খেয়ে নিয়েছো তুমি এরাম, সিংহকে খায় না মা, এই দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আলতা পরিয়ে দাও আলতা আলতা, হ্যাঁ বা থ্যাংক ইউ মাম্মা, ওই বাবা ওই বাবা আলতা, হ্যাঁ আলতা অনেকদিন তোমাদের সঙ্গে লাইভে এসে কথা হয়নি, ভাবছি একটু লাইভে আসি দেখি কেউ যদি থাকে একটু অল্প করে গল্প করে নি, দেখো 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 দেখে 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 দেখো চলো আসি লাইভে, বাজার ওই যে বললাম তাতাই বাজার করছে, কে বাজার করছে কাকাই না তাতাই, আস্তে আস্তে বলছে তাতাই, মা কোনটা তোমার কাকাই কই, দেখো তো দরজা এসছে কিনা একটা শব্দ পেলাম, আরে কি করছো নুতি নুতি খাচ্ছ, একটু মাকে খাইয়ে দাও
বাবা, ওরে বাবা, খুব ভালো মেয়ে। এবার কাকে, এবার কাকে, কে যেতে বাবার সঙ্গে কি খেলা হবে দেখো। নাকে নাকে, চলো নাকে নাকে হবে। বাজে এখন 10:30, মেয়ের খাওয়া দাওয়া জাস্ট হলো, আমার হবে, অরিন্দমের এখনো হয়নি। অরিন্দম এসে জাস্ট একটা রুটি খেয়ে মেয়ের কাছে এসে বসেছে, আমি খেয়ে নিয়ে মেয়েকে ঘুম পাড়াতে আসবো, তারপর অরিন্দম খেতে যাবে, এই হলো ব্যাপার। আর কালকে আমার সকালবেলা তো চেম্বার আছে, কালকে মানে আজকে এসে গেছে অলরেডি, আত্রেকে তোমরা অনেকেই দেখেছো শিলিগুড়ির ব্লগে, তো ও আসছে, সাজু আসছে, গুল্লু আসছে, মানে ওর দুই ছেলে মেয়ে আসছে। তো প্ল্যান আছে মেয়েকে নিয়ে আর ওর দুই ছানাপোনাকে নিয়ে আমাদের দুই বন্ধুর আউটিং। এটা আমার যতদূর মনে পড়ে আমাদের স্কুল টাইমে তো আমরা সেরকম আউটিং বলে কিছু করতাম না, হতো না। এখনকার স্কুলের বাচ্চা কাচ্চারা প্রচুর আউটিং থাউটিং করে, তো প্রায় বোধ হয় 10-12 আরো বেশি 15 বছর পর বোধ হয় আমরা একসাথে বেরোবো কালকে, এরকম কিছু একটা। ওদের ওখানে যখন গেছিলাম শিলিগুড়িতে তখন সবাই মিলে একটু ডিনারে গেছিলাম, এই যা কেমন ভাবতেও অবাক লাগে সময় কত তাড়াতাড়ি চলে যায়। ক্লাস 6-এ আমার সঙ্গে আত্রেই প্রথম বন্ধুত্ব হয়, তারপরে অনেকগুলো বছর পেরিয়ে গেছে ক্লাস 6 থেকে, আজকে ওর বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেছে, অনেক দিন পেরিয়ে গেছে। যাই হোক, চলো কালকের দিনটা আশা করি খুব ভালো কাটবে, এই আর কি। আর পরশু দিন একটা বিয়ে বাড়ির, মানে আজকে বিয়ে অ্যাকচুয়ালি আমাদেরই স্কুলের এক বন্ধু আর কি, তারই বিয়ে অমিতাপুর, তো তার বউ ভাত আছে ওই উপর, ওই জন্যই আত্রেই আরো আসা আর কি, তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। চলো কালকে আসুক, কি করি কোথায় যাই না যাই, অরিন্দমের কালকে ছুটি নেই, না চেম্বার না অফিস, এবার অরিন্দম থাকলে আমার খুব সুবিধা হয় মেয়েকে নিয়ে যেতে, দেখা যাক মিতাদিকে নিয়ে যেতে পারি কিনা, যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত ভেবে রেখেছি ইকো পার্ক যাবো, দেখি কোথায় যাই না যাই, চলো আসছি আবার পরে খেয়ে নিই আমি।